আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। অনেক আপুরাই গাছ দেখতে ভালোবাসেন। কিছু কিছু আপু কমেন্টস করে খুব সুন্দরভাবে যে আপু তোমার গাছ দেখি, গাছ দেখার জন্যেই তোমার ভিডিও দেখি। আসলে এরকম কমেন্টসগুলো ফেলে আমার কাছে খুবই ভালো লাগে, কেননা যেহেতু আমিও গাছ পছন্দ করি। তো আজ এখনও নাস্তা খাইনি এবং নাস্তা বানাইও নি। আসলে রুটি বানানো হয়ে গেছে, রুটিগুলো ভাজিনি এখনও। তো রুটিগুলো ভাজবো এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে। আমার ঘরের এই জিনিসগুলো সবই আমার ভালোবাসা দিয়ে যত্নে গড়া, যদিও জিনিসগুলো সামান্য, আমার কাছে অনেক কিছু। তো বাচ্চারা উঠে গেছে, ওদেরকে বলছি ব্রাশ করে নিয়ে আসো, দেখেন পড়তে বসছে। তো আমি যখন মোবাইলটা নিয়ে এদিক দিয়ে গিয়েছিলাম, নেয়াজ খুব লজ্জা পাচ্ছিল। তো যাচ্ছি আমার সুন্দর বারান্দায় আসার কারণ সুন্দর ফুল ফুটেছে, আর যখনই ফুল ফুটে আসলে আমি ভিডিও করবই, এটাই আর কি। আমার ভালো লাগার জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, আর আমার বিশ্বাস ফুল গাছ এগুলো সবাই ভালোবাসেন। তো এসে তো মনটা খুশি, খুব ফুল দেখলাম, কিন্তু দেখলাম যে আমার লিপস্টিক গাছটা কেন জানি হলুদ হয়ে আছে। তো কেউ যদি জেনে থাকেন এবং ভিডিও এ পর্যন্ত দেখে থাকেন, অবশ্যই আমাকে একটু জানাবেন যে আমার লিপস্টিক গাছটা কেন হলুদ হয়ে গেল। আর এই যে কিউট একটা গোলাপ ফুটেছে আজকে, আর গোলাপটা এতই সুন্দর কি বলবো। আগে আমার বারান্দায় আসলে লাল লাল গোলাপ ছিল, একদম টকটকে লাল। তখন আসলে আমি ইউটিউবে ভিডিও দিতাম না, কিন্তু এখন আমার ওই গোলাপ গাছটা মরে গেছে। মরে যাওয়ার পর আমি আবার এই গোলাপ গাছটা নিয়ে এসেছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই গোলাপ গাছটা এখন আমার চার রকম ফুল দেয়, যদিও লাল গোলাপ হারিয়ে গিয়েছে। তো আশা আছে একটা লাল গোলাপের টবও নিয়ে আসবো। তো বারান্দায় আসি, যখনই নতুন ফুল ফুটে আমি ভিডিও করে রেখে দেই। অনেকের হয়তো এগুলো বিরক্ত লাগে, কিন্তু আমার কাছে ভালো লাগে, তাই আমার ভালো লাগার জিনিসগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এত একটা সুন্দর ফুল দেখলে আসলে যে কারো মন ভালো হয়ে যাওয়ার কথা, আমার বিশ্বাস। আর এই তো আমার এই পাতাবাহার গাছটায় বিচি এসেছে, ফুলের মতোই লাগছে এগুলা। আর এই গাছটার ফুলগুলো সব আস্তে আস্তে ফুটতেছে। তো যাই হোক, বারান্দা থেকে এসে পড়লাম রান্নার রুমে। রান্নার রুমে এখন আমি রুটিগুলো ভেজে নিচ্ছি, আর আজকে মুরগি রান্না করেছিলাম। তো মুরগির গোস্ত আছেই, সেটা দিয়ে ওরা খেয়ে নিবে। আর রুটিগুলো ভেজে আমি দুপুরের জন্য চিকেন রান্না করব। শেষ চিকেনটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আসলে ইদানিং তেমন করে কোনো ভিডিও করা হচ্ছে না, যতটুকু করছি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তারপরও আমার আপুরা ভাইয়ারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকের ভিডিওর কোয়ালিটি অনেকই ভালো এবং সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপনা করেন, খুব কষ্ট করেন ভিডিও করে, তারপর আসলে ভিউজ হয় না। আমি যতটুকু পারি করি, কিন্তু আসলে ভিডিওতে ভিউজ না দেখলে মন খারাপ হয়ে যায়, ভালো লাগে না। এক এক সময় মনে হয় যে ভিডিও ছেড়েই দেই। তো রুটিটা সুন্দর ফুলেছিল, কিন্তু একটু অসাবধানতার কারণে নিচ দিয়ে পুড়েই গেছে। তো যাই হোক, রুটি ভেজে ওদেরকে খাবার দিয়ে আসলাম, নিজে নাস্তাটা পরে খাবো। চিকেন নামিয়ে রেখেছি, চিকেনটা এখন বুনা করব। আসলে ইদানিং গ্যাসে খুব সমস্যা দিচ্ছে, গ্যাস থাকতেছে না, তাই সকাল সকাল রান্না করলে আর গ্যাসের সমস্যায় পড়তে হয় না। প্রায় 10টা পর্যন্ত গ্যাস থাকে, পরে আবার গ্যাসটা একদমই কমে যায়।
তো এটা ব্রয়লার মুরগি, এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন লং, এলাচ, দারচিনি এগুলো নিয়েছি। এগুলো আজকে গোটা মশলা দিব না, এগুলো আমি শিলপাটায় বেটে দিব। তো আমি যেভাবে এখন চিকেনটা বুনা করব, সেভাবে আসলে বুনা করলে খুবই মজা লাগে। আমি যে রান্নাটা আমার কাছে ভালো লাগে আমার, সেই রান্নাটা আসলে আমি শেয়ার করি, যে কেউ যদি আসলে ফলো করে। অনেকে আসলে রান্না দেখে বা ভালো লাগে, এক একজনের রান্না ফলো করলে আসলে এক এক রকম হয় রান্না। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, ভালো লাগবে আপনাদের। তো পেঁয়াজটা ভাজার পরে আমি এখানে জিরা বাটা, পেঁয়াজ বাটা, তারপর তেজপাতা, তারপর দিব এই যে যে মশলাটা বেটে রেখেছি। এখানে চারটা এলাচ ছিল, দুই তিন টুকরা দারচিনি, লবঙ্গ, সব আসলে পিষে দিয়ে ফেলেছি একটু যত্রি। তো এই তো এগুলা ভালো করে আমি এখন কষিয়ে নিব হলুদ মরিচ আর লবণ দিয়ে। তো দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা তখন দেওয়া হয়নি। এখন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর একটু লবণ দিব, দিয়ে ভালো করে কষিয়ে আমি চিকেনটা দিব। আর চিকেনটা ভালো করে কষাতে হবে, এই চিকেনটার আসলে মজাটা এখানেই। যত বেশি কষাবেন ততই আসলে চিকেনটা খেতে মজা লাগবে। মশলাটা কষানোর পর আমি এখানে দুইটা টমেটো কেটে দিয়েছি। টমেটোটা দিলে কালারটা আরও সুন্দর আসবে। আর কলিজাটা কিন্তু আমি চিকেনের সঙ্গে ভাজি না, কেননা কলিজা তেলে ভাজলে এটা ফুটে শরীরে আসতে পারে, তাই কলিজাটা কষানিতে রান্না হয়ে যায়, তাই কলিজাটা আমি সবসময় এভাবে রেখে দিই। এখন আমি চিকেনটা অনেক কষাবো, প্রায় 20 মিনিট ধরে, মানে কি চিকেনটা আমি কষিয়ে কষিয়ে একটু ঝোল দিয়ে দিয়ে রান্না করব, তাহলে চিকেনটা অনেক মজা হয়। এই চিকেনটা আসলে টমেটো দিয়ে এবং কষিয়ে কষিয়ে রান্নার ফলে চিকেনটা আসলে কালারটা খুবই সুন্দর আসে, তা আপনারা আসলে আমার রান্নার শেষ পর্যায়ে যে বুঝতে পারবেন। আমার নিয়াজ চিকেন খেতে খুবই পছন্দ করে, বিশেষ করে এই মুরগিটা ব্রয়লার, কেননা বাচ্চা মানুষরা আসলে দেশি মুরগিগুলো খুব শক্ত হয় হাড়গুলো, তাই ওরা এই চিকেনটা খেয়ে মজা পায়। তো যাই হোক, আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তো ঢাকার পরে এই তো এখন কিন্তু ফ্রাই লেগে লেগে আসবে, যেহেতু কোনো পানি নেই চিকেনে, তাই একটু পানি দিয়ে দিয়ে কষাতে হবে, হালকা একটু ঝোল দিব। আর এই চিকেনটা আসলে পরোটার সাথে, রুটির সাথে, এমনকি সাদা ভাতের সাথে, সাদা পোলাওর সাথে, সব কিছুর সাথে আসলে দারুণ মজা লাগে। যারা এখনও রান্না করে খাননি তারা খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই তো আমার কিন্তু প্রায় চিকেনটা রান্না করা শেষ, কালারটা কেমন এসেছে আমি দেখাচ্ছি। এই যে আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। তেলটা উপরে এসে গেছে দেখতেই পাচ্ছেন, তো আমার চিকেন রান্না কিন্তু হয়ে গেছে। আজকের মতো বিদায় নিব, কেমন হয়েছে আমার চিকেন রান্না অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।